Nirave, nirave, नशा कर लिए, जिंदगी तो बर्बाद कर ही लिए थे। आज का डेट में ना घर है ना परिवार है, दुनिया में जीने का मकसद ही हरा दिए थे नशा करने का वजह। एटा गल्प होले हो पारतो পাতা একটা আধটা পড়তাম, খুব লুকিয়ে বাঁচিয়ে রাখতাম তাকে। যখন 14 বছর ছিল তখন থেকে নেশা শুরু করি, মানে আমাদের পাড়া বন্ধু বান্ধবদের পাল্লায় পড়ে নেশাটা শুরু করি। প্রীত গিলাত মোহে এসি লাগি হো গই মে মতবারি। নেশার জন্য আমি আমার বউকে হারিয়েছি, নেশার জন্যে আমি পুলিশ কেস খেয়েছি, জেলও খেটেছি। আওয়ান ভীত যায় বিহারওয়া, সাওয়ান ভীত যায় বিহারওয়া। অ্যাডিকশন আমার শুরু হয় মোটামুটি ক্লাস টেনে যখন পড়ি, তখন অ্যালকোহল আর ক্যানাবিস এই দুটো আমি স্টার্ট করে দিই। আস্তে আস্তে ধীরে ধীরে এটা বাড়তে বাড়তে মানে অনেক মারাত্মক পর্যায়ে পৌঁছে যায়। তো অ্যালকোহল আর ক্যানাবিসটা আমি রেগুলারলি ইউজ করতে থাকি। নেশাকে বজে সে মেরা সব কিছু খতম হয়ে গিয়া বাহার মে, যে হম চাহতে থে ও সব নেই কর পা রে কুছ ভি, যে মেরা করনা চাহিয়ে মুঝে কি মেরা ফ্যামিলি ওয়ালা কাম করতা হ্যায়, মে সব কোই কাম করতা, লেকিন আজ কে ডেট মে হম কুছ ভি নেই করতে হ্যায় নেশা কে কারণ। নেশা হমকো করনে নেই দেতা। বোঝে না সে বোঝে না, इधर पर आके एक अच्छा ज़िंदगी मिला जो हर एक कोई को नहीं मिलता है, मुझे मिला। बहुत अच्छा लग रहा है ये ज़िंदगी जी के। আমি যখন এখানে এসেছিলাম কিছুই দেখতে পাচ্ছিলাম না, কোনো হুঁশ ছিল না। আস্তে আস্তে দুদিন পরে যখন আমি হুঁশে ফিরি, বাড়ির লোকের উপর আমার প্রচণ্ড রাগ হচ্ছিল, বন্ধুর উপরে রাগ হচ্ছিল। তারপরে আমি আস্তে আস্তে ট্রিটমেন্ট নিতে ক্লাস শুরু করি। আস্তে আস্তে আমি নর্মাল লাইফে ফেরার চেষ্টা করছি। এখানে এসে আমি নেশা ছাড়ার উপায় পেয়েছি, আমার বিহেভিয়ার বদলেছে, আমার কথাবার্তা বদলেছে। আমার আগে শর্ট টেম্পার হয়ে যেত মাঝে মাঝে, যখন তখন রাগ হয়ে যেত, সেই রাগ আমি কন্ট্রোলে এনেছি। তা একটা সুস্থ লাইফে ফেরার চেষ্টা করছি। মন মেরা ঘবরায়ে এসো গয়ে पर नशा के लिए हम सब कुछ, जैसे बोलना चाहते हम सब कुछ खो दिए। जो जो मेरा क्लोज था, गर्लफ्रेंड, डैड, मेरा दादी, सबको हम नशा के वजह से खो दिए। নেশা করার জন্য পড়াশোনা ক্ষতি, যেমন সেকেন্ড ইয়ার দিয়ে আমি ভালো একটা কলেজে পড়তাম, ঘরের লোক ভালো কলেজে ভর্তি করেছিল, আশুতোষ কলেজ ভর্তি করেছিল, নেশা করার জন্য ছেড়ে দিই। কলেজ সেকেন্ড ইয়ার সেকেন্ড সেমিস্টারে সাপ্লি খাই, ফেসই করিনি জিনিসটাকে, আর সাপ্লিটা আবার দেওয়া যায়, ফেসই করিনি জিনিসটাকে, আর ছেড়ে দিই পড়াশোনা। ডিউ টু মাই অ্যাডিকশন মাই ওয়ার্ক গট এফেক্টেড, লাইক আই ওয়াজ নট সিরিয়াস অন টু ইট বিফোর হ্যান্ড, আই ওয়াজ সিরিয়াস, বাট ওয়েন আই ইউজ ইট ফর 3-4 মান্থস মাই লাইক মাই বডি, আই ওয়াজ লাইক আ কাইন্ড অফ আ লেজি গাই, অ্যান্ড বিফোর হ্যান্ড আই ওয়াজ কোয়াইট অ্যাক্টিভ অ্যান্ড আই ওয়াজ কোয়াইট হার্ড ওয়ার্কিং গাই, বাট when I was like when I was involved into it, then I slowly get it involved like into a laziness, like irritating, like that kind of feeling got start working on my mind, on my body, so it affected me. bojena nesa chhere debo roj bhabtam ajke korbo, কাল থেকে আর করবো না ভাবতাম, করতে পারতাম না কোনো দিনও, ঘরের লোককে বলেছিলাম, কষ্ট হচ্ছিল অনেক, হচ্ছিল ডেলি নেশা করার জন্য ঘরে, মানে এরকম পরিস্থিতি হয়ে গেছিলো, মানে নেশা করবো বলে ঘরে টাকা চাইছিলাম, মা বাবার চোখে ডেলি জল দেখছিলাম, পাড়ায় যখন উল্টোপাল্টা বলতো আমার নামে তখন মা বাবার খারাপ লাগতো, তারপরে অনেক শরীরও আমার অনেক খারাপ হয়ে গেছিলো, তো মা বাবাকে নিজেই বললাম একটা ট্রিটমেন্ট দরকার। করতে পারতাম না কোনো জিনিসে, কনসেন্ট্রেট করতে পারতাম না কোনো জিনিসে, নেশা ভাবতাম একটা বাজে চিন্তা ভাবনা ছিল মাথার মধ্যে, যে নেশা করলেই আমি কনসেন্ট্রেট করতে পারবো,
কিন্তু নেশা ছাড়াও আমি কনসেন্ট্রেট করতে পারবো এটা এখানে এসে শিখেছি আমি। নেশা ছাড়াও আমি কনসেন্ট্রেট করতে পারবো এটা আমাদের ভুল ধারণা, নেশা পান করে আমরা কনসেন্ট্রেট করতে পারবো, ভুল ধারণা এটা আমাদের। বহুত কিছু শিখে ইধার পড়ি আকে কি কেসা জিন্দগি কাটানা হ্যায়, কেসা লাইফ জিনা হ্যায়। আমি ফ্যামিলি বিজনেসে ঢুকলাম, ফ্যামিলি বিজনেসে কিছুদিন ম্যানেজেবলি করতে পারছিলাম, তারপরে আবার ওই সকালবেলা টান নেশাটা কীভাবে করবো। নেশার জন্য বোর্ডসের রেজাল্ট খারাপ হয়েছে, যথেষ্ট ভালো স্টুডেন্ট ছিলাম আমি এক সময়, কিন্তু এই অ্যালকোহল ক্যানাবিস ইউজ করার জন্য রেজাল্ট খারাপ হয়েছে। তারপর কলেজ থেকে ড্রপ আউট হতে হয়েছে, জবও চলে গেছে অনেক আমার জন্য। জানি আবার আসবে কালকে নিয়ে পালকি পালকি ভাবনা, ফের চলে যাবে করে একলা আমাকে। বাড়ি যত কিছু সামান ছিল, ফ্যামিলির বোর গয়না, বাড়ির হাঁড়ি কুড়ি সব বিক্রি করে দিয়ে আমি পুরো একদম আমার ফ্যামিলি পুরো শেষ করে দিয়ে আমি এখন এই অবস্থায় দাঁড়িয়ে আছি। এখন দুটো বাচ্চা আছে আমার, তারা আমাকে চাই, তো আমি ঠিক হতে এসেছি। তো এখানে এসে আমি খুবই ভালো আছি, আগেও ভালো থাকবো। এতটাই আমি I have created some kind of a problematic kind of a thing with my family. Like I have started to use dry substance and all, and I was like quite my mind and all get started into a kind of a demanding nature. Aisa time aa gaya tha ki maut ke ilawa aur mera paas kuch nahi tha, suicide karne ja rahe the. Ekhane ese khuje pechi je ami bhul track e cholchilam, jekhan theke ami shesh korechi, je track ta theke ami shesh korechi oi track ta theke abar ami shuru korte pari জীবনে, ওই ট্র্যাকটা থেকে আমি আবার ঠিক ট্র্যাকে চলতে পারি জীবনে। এখানে এসে রিয়েলাইজ করেছি আজকে দিন রিহ্যাবিলিটেশন মে খুশ সে আয়ে থে, আজ ইহাঁ পে কুছ সিখ রহে, আগে লাইফ মে কেসে জিনা হ্যায় ও সিখায়া জা রহা, জো মেরা ক্যারেক্টার ডিফেক্টস হ্যায় উস পে কাম কর রহে হ্যায়, বাহার নিকল কে ওই সব ক্যারেক্টার ডিফেক্ট মে কাম করেঙ্গে। আমার সব থেকে বেশি মোটিভেটিং লেগেছে সাগরদার ইনপুট ক্লাস আর অভিজিতার থিয়েটার থেরাপি ক্লাস, যেটা খুবই অন্য ধরনের, এরকম কোথাও দেখিনি এর আগে। লাস্ট যেদিন ক্লাসটা করলাম সেদিনও খুবই ভালো লেগেছে আমার। আর এইভাবে রেগুলারলি যে ক্লাসগুলো করেছি প্রতিটা উইকে, যে কদিন উনি এসছেন আমাদের সাথে করেছেন, তো আমার খুবই ভালো লেগেছে। তখন মনটা ভালো হয়ে যায় বেসিক্যালি, সারা উইকের ক্লান্তিটা দূর হয়ে যায়। তারপর এখানে ফান টাইমটাও খুবই ভালো লাগে, আমিও গান টান গাই মোটামুটি, তো সেখান থেকেও একটু রিলিফ পাওয়া যায়।